বন্ধুরা, আপনার বাজেট যদি 15 থেকে 20 হাজার টাকা হয়ে থাকে এবং এই প্রাইস সেগমেন্টে বেশ স্মার্টফোন পারচেস করতে চান, বাট মার্কেটে এই প্রাইসে অনেক ফোন অ্যাভেলেবেল রয়েছে যার জন্য আপনি অনেক বেশি কনফিউজ কোন ফোনটি কিনবেন, তো আজ এই ভিডিওতে আমি বলবো রিসেন্টলি লঞ্চ হওয়ার টপ 4 স্মার্টফোনের ব্যাপারে যা আপনার বাজেটের মধ্যে, অর্থাৎ 15 থেকে 20 হাজার টাকার মধ্যে। আই হোপ এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, সো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। লিস্টের প্রথমে যে ফোনটির নাম বলবো তা হলো স্যামসাং গ্যালাক্সি M21, যার ইন্ডিয়ান প্রাইস মাত্র 13,000 রুপি এবং বাংলাদেশি টাকায় 17 থেকে 18 হাজার টাকার মধ্যেই। গ্যালাক্সি M21 ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লেকে পরিচ্ছন্নের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। বিল্ড কোয়ালিটি হিসেবে ডিভাইসটির ব্যাকে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি এবং প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে এক্সিনস 9611 অক্টোবর প্রসেসর। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইউপিএস 2.1, আর এতে থাকছে 4GB ও 6GB র্যামের সাথে 64GB ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনের টপ হাইলাইট ফিচার হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 48+8+5 মেগাপিক্সেল, অর্থাৎ 61 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এতে আরও আছে 6000 mAh হিউজ ব্যাটারি ক্যাপাসিটি। সুতরাং আপনার বাজেট যদি 17 থেকে 18 হাজার টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটি দেখতে পারেন। এরপর লিস্টের 2 নম্বরে যে ফোনটির নাম বলবো তা হলো Xiaomi তরফ থেকে রেডমি নোট 9 প্রো ম্যাক্স, যার ইন্ডিয়ান প্রাইস মাত্র 15,000 রুপি এবং বাংলাদেশি টাকায় 20,000 টাকার মধ্যে। এতে আছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল এবং এতে থাকছে হায়ার রিফ্রেশ রেটের ফ্যাসিলিটি। ডিভাইসটির সেন্টারে থাকছে 5 সোল ক্যামেরা কাটআউট। আবার বিল্ড কোয়ালিটি হিসেবে ডিভাইসটির ব্যাকে থাকছে গ্লাস বডি এবং প্রসেসর হিসেবে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, এটি একটি গেমিং প্রসেসর। এই স্মার্টফোনে রয়েছে ইউপিএস 2.1 সাপোর্ট, আর এতে থাকছে 6GB ও 8GB র্যামের সাথে 64GB ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনের ব্যাকে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল+8 মেগাপিক্সেল+5 মেগাপিক্সেল+2 মেগাপিক্সেল, অর্থাৎ 79 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন, আর সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ব্যাটারি হিসেবে এতে দেওয়া হয়েছে 5020 mAh ম্যাসিভ ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকছে। সুতরাং যারা কম বাজেটে ভালো ফোন কেনার কথা ভাবছেন তারা এই ফোনটি দেখতে পারেন। লিস্টের 3 নম্বরে যে ফোনটির নাম বলবো তা হলো স্যামসাং গ্যালাক্সি M31। যদিও গ্যালাক্সি M31 ও M21-এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, শুধুমাত্র ক্যামেরা ডিপার্টমেন্টে পার্থক্য আনা হয়েছে, যেখানে গ্যালাক্সি M31-এর বেস ব্র্যান্ডের দাম রাখা হয়েছে 16,000 ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশি টাকায় 22,000 টাকার মধ্যেই। এই স্মার্টফোনের বিশেষত্ব হচ্ছে এর ব্যাকে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেল, এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফাইনালি যে ফোনটির নাম বলবো তা হলো Realme 6 Pro। এই স্মার্টফোনের বেশ কিছু ফিচার্স আমার কাছে ভালো লেগেছে। এতে আছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল, ডিসপ্লেটির টপ কর্নারে থাকছে ডুয়েল 5 সোল ক্যামেরা কাটআউট এবং 90Hz রিফ্রেশ রেটের ফ্যাসিলিটি। এই স্মার্টফোনের প্রধান আকর্ষণ কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেল, এর সাথে থাকছে 20 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর সেলফির জন্য থাকছে 16+8 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আবার ব্যাটারি হিসেবে এতে থাকছে 4300 mAh ব্যাটারি এবং বক্সের সাথে থাকছে 30W ভোক চার্জার। তাছাড়া সিকিউরিটি হিসেবে এতে দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যাই হোক, রিয়েলমি 6 Pro-র ইন্ডিয়ান প্রাইস রাখা হয়েছে 16,000 রুপি এবং বাংলাদেশের বাজারে 22,000 টাকায় পেয়ে যাবেন। ওভারঅল সমস্ত কিছু বিচার করলে রিয়েলমি 6 Pro একটি কমপ্লিট প্যাকেজ হতে পারে। তো বন্ধুরা, এই 4টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে বেটার মনে হয়েছে এবং কোন ফোনটি আপনি পারচেস করতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।